আউজুবিল্লাহিমিনজিম বিসমিল্লা রহমান ইব্রাহিম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি আজকে হুজুর গরিবে নামাজের এমন একটি আমলের কথা আপনাদের সাথে শেয়ার করব যেটি একটি সহজ আমল যে আমলটি করে তিনি আল্লাহরবুল আমিন সমস্ত ফেরস্তা এবং সকল মানুষের প্রিয়ভাজন হয়েছেন নব্বই লক্ষ মুসলিমকে তিনি মুসলমান বানিয়েছেন তিনি জীবনে একটি আমলকে বেশি প্রাধান্য দিয়েছেন যে আমলটিকে আল্লাহর নবী আল্লাহর সবচেয়ে প্রিয়তম আমল বলে ঘোষণা করেছেন সে আমলটি যদি আমরাও করি তাহলে আমরাও আল্লাহর কাছে প্রিয় হতে পারব কোটি কোটি ফেরস্তাদের কাছে প্রিয় হতে পারব লক্ষ কোটি জনতার কাছে প্রিয়ভাজন হতে পারব যারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে ভালোবাসবেন মৃত্যুর পরেও তারা আমাদেরকে স্মরণ করবেন সে আমলটি বুঝার জন্য গরিবে নামাজের একটি ঘটনা শুনতে হবে ঘটনাটি হল একদিন এক কৃষক গরিবে নামাজের দরবারে আসলো সে এসে আরজ করল হুজুর আপনার মুরিদ কুতুবউদ্দিন আর তার মুরিদ হল শামসুদ্দিন আল তামাশ যিনি দিল্লির বাচ্চা আমি একজন গরিব কৃষক কিন্তু বাচ্চা শামসুদ্দিন আল আমার উপর বেশি বেশি কর আরোপ করে দিয়েছেন এখন সেই কর পরিশোধ করা আমার সাধ্যের বাইরে এখন আপনি যদি একটু সুপারিশ করেন তাহলে বাচ্চা আমার সেই টেক্সট সেই কর কম করবে বা মাফ করে দিবেন গরিবে নওয়াজ ওই গরিব কৃষকের এই কথা শুনে আজমির থেকে দিল্লি সেই কৃষককে সাথে নিয়ে রওয়ানা হয়ে গেলেন হজরত মহিনুদ্দিন চিস্তি আজমিরই আজমির থেকে দিল্লি শুধু এই কারণে রওয়ানা দিয়েছেন শুধুমাত্র একজন গরিব কৃষকের খাতিরে তিনি যখন দিল্লি পৌঁছলেন হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বাচ্ছা শামসুদ্দিন সহ সকলেই হুজুর গরিবে নামাজকে স্বাগতম জানালেন বাচ্ছার পীর কুতুবুদ্দিন হুজুর গরিবে নামাজের মুরিদ তাই কুতুবুদ্দিন হুজুর গরিবে নামাজকে প্রশ্ন করলেন হুজুর আপনি কোনো খবর না দিয়ে হঠাৎ দিল্লি কেন আসলেন গরিবে নামাজ বললেন এই গরিব কৃষকের উপর তোমার মুরিদ বাদশাহ শামসুদ্দিন এবছর কর বেশি ধার্য করেছে সে গরিব কৃষক আমার কাছে এসেছে আমি যেন তার পক্ষ হয়ে বাদশার কাছে সুপারিশ করে দেই যাতে তার কর কম করে দেওয়া হয় বা মাফ করে দেওয়া হয় তখন কুতুবুদ্দিন বললেন হুজুর আপনি একটা চিঠি লিখে দিলেই তো হতো আপনি কেন এত কষ্ট করে এখানে এলেন তখন গরিবে নামাজ জবাব দিলেন চিঠি লিখে দিলে কাজ হয়ে যেত কিন্তু এই গরিব কৃষকের সাথে আমি আসাতে তার অন্তরে যে খুশি পৌঁছেছে তা তো হতো না যখন মানুষ কোনো মানুষকে খুশি করে তখন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যান গরিবে নামাজ বলেন যদি আল্লাওয়ালা হতে চাও প্রথমে আল্লাহর বান্দাদের খেদমত করো তাদের অন্তরে খুশি পৌঁছাও তাহলে তুমি আল্লাওয়ালা হতে পারবে গরিবে নামাজের এই কথার দলিল কি তিনি যে বললেন আল্লাওয়ালা হতে হলে বান্দার খেদমত করতে হবে এবং বান্দার মনে খুশি পৌঁছাতে হবে এর দলিল হল তাবরানি শরীফের তেরো হাজার চারশো আটষট্টি নম্বর হাদিস ইবন আবি দুনিয়া শহীদ তরগিবের দুই হাজার নব্বই নম্বর হাদিস পেয়ারা নবী করিম সাল্লামের সাত করেন নাস আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম লোক হল সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী অর্থাৎ যে মানুষের উপকার করে ও আহাবুল আম আলী ইল আল্লাহ তুদুখিলুহ আলা মুসলিম আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হল একজন মুসলিমের হৃদয়কে খুশিতে পরিপূর্ণ করে দিয়া প্রিয় ভাই বোনেরা এটাই হলো দিন এখন আমরা মনে করি শুধু তসবি পাঠ করাই দিন আমি তসবিকে অস্বীকার করছি না অবশ্যই তসবি পড়া উচিত আল্লাহ তালা তৌফিক দিলে সকলেরই তসবি পড়া উচিত হজরত ফরিদ উদ্দিন গঞ্জে শকর রাহমতুল্লায় বলেন বেশি বেশি তেলাওয়াত করা নফল নামাজ পড়া নফল রোজা রাখা এসব তো একজন বৃদ্ধ নারীও করতে পারে কিন্তু আসল অবাদত হলো মানুষের বিপদ আপদে সঙ্গ দিয়া আর হুজুর গরিবে নামাজ এই আমল দ্বারাই মানুষের মন জিতেছেন এবং আল্লাহর প্রিয় হয়েছেন তখন নব্বই লাখ অমুসলিমকে মুসলমান বানিয়েছেন এখনও তিনি ভারত সহ সারা বিশ্বের লক্ষ কোটি মানুষের মনে রাজত্বী করছেন সুতরাং আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি সকলের উপকারে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ুন তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারবেন এমন কিছু লোক আছে যারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন কোনো স্বার্থ নাই শুধু আল্লাহকে খুশি করার জন্য এই ধরনের মানুষগুলি হল পরিবারের জন্য অক্সিজেন আত্মীয় স্বজনের জন্য অক্সিজেন পাড়া প্রতিবেশীর জন্য অক্সিজেন এরা মানুষের কাছেও জনপ্রিয় ফেরেস্তাদের জগতেও জনপ্রিয় এবং আল্লাহর কাছেও প্রিয়